আমরা সবাই কম বেশি ইন্টারনেট ব্যবহার করি, তবে এর সৃষ্টির ইতিহাস হয়তো অনেকেরই অজানা। তার আগেই বলে নেই, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন হেরা খান। আপনি যদি একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে চান, যেমন নিউজ পেপার ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট অথবা বিজনেস ওয়েবসাইট, তাহলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01781077094 অথবা ভিজিট করুন www.hotlancer.com। এবার মূল প্রসঙ্গে ফিরে যাওয়া যাক। পৃথিবীতে ইন্টারনেট প্রযুক্তি উদ্ভাবনের আগে অনেক বিজ্ঞানী ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন প্রযুক্তির অস্তিত্ব অনুভব করেছিলেন। এমনকি কম্পিউটার আবিষ্কৃত হওয়ার আগেই তারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটি নেটওয়ার্ক তৈরি করা সম্ভব যেটি কিনা বিশ্বব্যাপী সবার কাছে পৌঁছতে পারবে। 1900 সালে নিকোলা টেসলা ওয়ার্ল্ড ওয়্যারলেস সিস্টেম নামক একটি প্রযুক্তি তৈরির প্রস্তাব দেয়, যেখানে কিনা তিনি শক্তিরূপে তথ্য পুরো পৃথিবী জুড়ে পাঠাতে পারবেন। এমনকি তিনি একটি তারবিহীন স্টেশন তৈরি করেছিলেন আমেরিকা থেকে ইংল্যান্ড এবং সমুদ্র থাকা জাহাজগুলোতে বার্তা পাঠানোর জন্য। তারপর 1960-এর দশকে নেটওয়ার্ক কমিউনিকেশন ধীরে ধীরে বর্তমান সময়ের ইন্টারনেটে পরিণত হতে থাকে। আমেরিকার একটি মিলিটারি গভর্নমেন্ট এজেন্সি বা অ্যাডভান্স প্রজেক্ট রিসার্চ এজেন্সি নেটওয়ার্ক তাদের অনেকগুলো আলাদা কম্পিউটারকে এক জায়গা থেকে নিয়ন্ত্রণের জন্য একটি নেটওয়ার্কে তৈরি করে, ফলে কম্পিউটার থেকে যোগাযোগ অনেকটাই সহজ হয়ে যায়। ইন্টারনেটের পথ বিস্তৃত হতে থাকে যখন রবার্ট কোহেন এবং ভিন্টন কার্প ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল তৈরি করেন। এটি একটি কমিউনিকেশন মডেল যেটি কিনা একাধিক নেটওয়ার্কের মধ্য দিয়ে কিভাবে ডাটা পরিবাহিত হবে সেটা ঠিক করে। আর সবশেষে এসব আইডিয়াকে একত্রিত করে 1990-এর দশকে টিম বার্নার্স-লি আবিষ্কার করেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW। এরই মাধ্যমে বার্নার্স-লি মানুষকে ইন্টারনেটের সাধারণ বিষয়বস্তু যেমন ওয়েব পেজ, হাইপারলিঙ্ক, ব্রাউজার, মেসেজিং সিস্টেম ইত্যাদি দ্বারা যুক্ত করেন। এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি, সময়ের সাথে সাথে মানুষ ইন্টারনেটের সাথে পরিচিত হতে পেরেছে। আজ আমরা সবাই এই ইন্টারনেটের মাধ্যমেই একে অপরের সাথে একত্রিত হতে পারছি এবং বিশ্ব আসলেই আমাদের হাতের মুঠোয়। আসলে ইন্টারনেট মোটেও একজন ব্যক্তি বা কোম্পানি দ্বারা তৈরি হয়নি, বরং এক এক সময়ে এক এক ধারণাকে কেন্দ্র করে আজ আমরা আজকের এই ইন্টারনেটে পৌঁছতে পেরেছি। এখন ইন্টারনেটের ইতিহাসে উল্লেখযোগ্য কিছু ওয়েব পেজ বা কোম্পানির শুরুটা তুলে ধরব। 1989, ইমেল সার্ভিস ইনস্ট্যান্ট মেসেজিং ব্রাউজার হিসেবে AOL অনেক জনপ্রিয়তা পায়। 1990, জনপ্রিয় সিনেমা, টিভি সিরিজ, অভিনেতা অভিনেত্রীদের খবর, মুভি রেটিংস ইত্যাদি নিয়ে IMDb ইন্টারনেটে আসে। 1994, ইয়াহু তার বিভিন্ন সার্ভিস নিয়ে ইন্টারনেটে AOL এর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। 1995, একটি রিটেলার, অনলাইন ও অকশন শপ হিসেবে অ্যামাজন ও ইবে উঠে আসে। 1996, হটমেইল ওয়েব ভিত্তিক মেইলের জন্ম। 1997, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল সার্চ তার ডোমেইন রেজিস্টার করে। 1998, পৃথিবী জুড়ে বিখ্যাত অনলাইন টাকা পাঠানোর মাধ্যম পেপ্যালের শুরু। 2001, সবচেয়ে বড় উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া প্রকাশিত হয়। 2003, জনপ্রিয় বিজনেস নেটওয়ার্কিং ওয়েবসাইট লিঙ্কডইন, স্কাইপ, ইন্টারনেট ভিডিও, ভয়েস কল, আইপডের জন্য অ্যাপলের আইটিউন্স স্টোর। 2004, মার্ক জাকারবার্গের হাত ধরে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক তার যাত্রা শুরু করে। 2005, সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব প্রকাশিত হয় এবং সেই সাথে লিঙ্ক ভোটিং ওয়েবসাইট রেডিট। 2006, মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার। 2007, অ্যামাজনের কিন্ডলে ইবুক রিডার এবং ভার্চুয়াল বইয়ের অনলাইন শপ। 2008, ক্লাউড স্টোরেজ ফাইল হোস্টিং ড্রপবক্স বাইরের দেশে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই। প্রাইভেসিকে গুরুত্ব দিয়ে শুরু হয় গুগলের প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিন ডাক ডাক গোয়ের পথ চলা। 2009, মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। 2010, ফটো শেয়ারিংয়ের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রাম, এমনকি প্রশ্ন উত্তরের প্ল্যাটফর্ম কোরা একই বছরে মুক্তি পেয়েছিল। সো বন্ধুরা, আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে ই কমার্স ইন বাংলাদেশের সাথেই থাকুন।